তো সাধারণ মানুষ কিংবা তৃণমূল কর্মীদের বিজেপিতে যোগ দেওয়া কিন্তু এখন খুবই কমন একটি ব্যাপার কিন্তু এবার যথারীতি আপনাকে আশ্চর্য করে দেওয়ার মতো একটি ঘটনা ঘটলো অর্থাৎ রাজ্যের প্রায় ষাট হাজার শিক্ষক যোগ দিলেন গেরুয়া শিবিরে একদম ঠিকই শুনেছেন ষাট হাজার শিক্ষক তো বিস্তারিত জেনে নেবো আমরা এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য হচ্ছে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে একটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো লোকসভা নির্বাচনের আগে থেকে এই গেরুয়া শিবিরে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে নির্বাচনের ফলাফল ভালো হতেই এ রাজ্যে কিন্তু সেই হিড়িক অনেকটাই বেড়েছে এবার যথারীতি রবিবার রাজ্যের ষাট হাজার শিক্ষক যোগ দিলেন গেরুয়া শিবিরে ষাট হাজার শিক্ষক নিয়ে শিবিরে এদিন যোগ দেয় পশ্চিমবঙ্গ শিক্ষক এবং শিক্ষা বিষয়ক কর্মচারী সমিতি জানান সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্তী এদিন কলকাতার জাতীয় গ্রন্থাগারের অডিটোরিয়াম হলে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে তারা বিজেপিতে যোগদান করেন প্রকাশ্যেই শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাদের এহেন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে সুব্রত বাবু এদিন বলেন রাজ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসেছিল তখন উন্নয়নের কথা বলেছিলেন তিনি কিন্তু আদতে দেখা গেল শিক্ষাক্ষেত্রে উন্নয়ন তো দূরের কথা বরং শিক্ষাক্ষেত্র ভরে গিয়েছে চরম বিশৃঙ্খলায় এমনকি তার প্রতিবাদও সঠিকভাবে করা যাচ্ছে না তাই শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের বিরুদ্ধে সঠিকভাবে প্রতিবাদ জানাতে তারা বিজেপিতে যোগ দিলেন প্রতিবাদ জানানোর একমাত্র মুক্তমঞ্চ হল ভারতীয় জনতা পার্টি এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির দিলীপ ঘোষ তার অনুষ্ঠান জনতা যোগ দেন শিক্ষা সংগঠনটি মঞ্চে দাঁড়িয়ে সংগঠনের কর্মকর্তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন তিনি মঞ্চ থেকে দিলীপবাবু বলেন এই মঞ্চ থেকে শিক্ষাক্ষেত্রে যে কোন রকম অন্যায়ের প্রতিবাদ করা যাবে এবং তাও আবার নির্ভয়ে অন্যদিকে আবার বিজেপিতে যোগ দিতে পেরে খুশি সংগঠনের সদস্যরাও এদিন মঞ্চে একই সাথে বিজেপিতে যোগ দেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ইউনিয়ন এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় চারশো জন প্রায় সাড়ে আটশো সদস্যের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন দুটি সংগঠন এরপরে এই বিষয়ে আপনার কোনো রকম মতামত জানা থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই হবে নাইস ডে